নমস্কার, এনজয় অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। পুজো এসে গেছে, পুজোর কেনাকাটি আজ থেকে শুরু করলাম। প্রথমেই শুরু করলাম আমার বাড়ির গোপাল ঠাকুরের ঘাগড়ার কাপড় কেনা থেকে। কাপড় কেনা হয়ে গেছে, এখন আমি কাপড়ের সঙ্গে ম্যাচিং করে লেস কিনতে এসেছি। ম্যাচিং চলছে। এটাও তো 4 মিটার হবে, এইটা আমার এনে দিতে পারবেন? এই দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে তাহলে এইটার সাথে এটাও যাবে, এটাও যাবে, তাই তো? ঠাকুরের জন্য দু রকমের কাপড় কেনা হয়েছে, একটা ভেলভেটের আর একটা এমনি। তারই এখন লেস পছন্দ চলছে। মনে করে এই দুটোর মধ্যে সরু পাও এই স্টাইলে, কালকে আসবো পরে আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। দেখার পরে পছন্দ হয়ে গেছে আমাদের। পুজো মানেই কেনাকাটা। আবার বেরিয়ে পড়লাম বিকেলে। বিকেলে কিছু জুয়েলারি কেনার ছিল, হ্যান্ডমেড, তাই বেরিয়ে পড়লাম। পিজুস এসছে, আপনারা আগেই দেখেছেন পিজুসের কিছু কেনাকাটি ছিল তার জন্য। দেখে শুনে পছন্দ করা হলো, দুটো হার আর দুটো কানের দুল নেওয়া হলো। বিকেলবেলা একটু চা না খেলে হয়, তাই এবার চা খাওয়ার পালা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই মনে করে বেল আইকনটি
প্রেস করবেন।